हरे कृष्ण सुप्रिय भक्तवृंद सबाई के आगत जन्माष्टमी उपलक्षे कृष्ण प्रीति शुभेच्छा। आज हमरा आलोचना करब विशेषकर गृह थेके बछरेर जन्माष्टमी हमरा किभावे सुशृंखल भावे पालन करते पारी से विषयेर जाबतीय पूजा अर्चना विधि नियम और संकल्प मंत्र सहकारे आज के आपनादेर साथे आम्रा आलोकपात करार प्रयास करछी। आशा राखछी सम्पूर्ण आलोचनाटीते आमादेर साथेई थाकबेन। एई बछरेर जन्माष्टमी उत्सव आमादेर जन्य खूब गुरुत्वपूर्ण, केनना भगवान आज थेके 5246 बछर पूर्वे जे दिनटीते एई जगते आविर्भूत होयेछिलेन सेई दिनटी ए बछर পড়েছে। আর সেই দিনটি হলো বুধবার। যারা আপনারা আমিষ আহার করছেন তাদের অবশ্যই চেষ্টা করা উচিত সপ্তমীর দিন অর্থাৎ 11 তারিখ মঙ্গলবার আপনারা সংযত থাকবেন। অবশ্যই সেদিন মঙ্গল আরতি সকলের করা উচিত। আপনারা চেষ্টা করবেন সকালে মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করার জন্য। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের মঙ্গল আরতি কীর্তন দিয়েছেন, সংসার দাওয়া নরলীর লোক। যদি সেই কীর্তনটা আমরা না করতে পারি, আমরা হরিনাম সহকারে মঙ্গল আরতি চালিয়ে যেতে পারি। এরপরে আমরা নিঃসিংহ আরতি ভক্তবৎসল ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। ভগবান এই নিঃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে তিনি তার ভক্তকে কৃপা করেছিলেন, সমস্ত বিপদ থেকে মুক্ত করেছিলেন। তো সেক্ষেত্রে আমাদের নিঃসিংহদেবের কাছে এই প্রার্থনা রাখা উচিত যেন দিনটি আমরা খুব সুন্দরভাবে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা যেন নির্বিঘ্নে আমরা জন্মাষ্টমী উৎসব তথা উপবাস চালিয়ে যেতে পারি। এরপরে আমরা তুলসী আরতি কীর্তন, তুলসী প্রদক্ষিণ, তুলসী প্রদক্ষিণের পরে তুলসী মহারাণীর উদ্দেশ্যে জলদান, জলদানের পরে আমরা ভগবানের কাছে যাদের গৃহে আপনাদের অর্চা বিগ্রহ আছে রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ সেটা যাই হোক আপনারা তার কাছে প্রার্থনা নিবেদন করতে পারেন, অথবা গোপাল আলেখ্য চিত্রপট আছে আপনারা সেখানে আপনারা সংকল্প করতে পারেন। জন্মাষ্টমী উৎসবের আগের দিন রাত্রে অধিবাস অনুষ্ঠান হয়, বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য সহকারে ভগবানকে অর্পণ করা হয়। আর তখন সংকল্প করা যেতে পারে যে না আগামীকাল জন্মাষ্টমী মহোৎসব আমরা কিভাবে সুন্দরভাবে নির্বিঘ্নে আমরা জন্মাষ্টমী উৎসব করতে পারি সেই বিষয়ে আমাদের ভগবানের কাছে সংকল্প করা উচিত। আমি স্ক্রিনে সংকল্পের মন্ত্র আপনাদেরকে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ওং বিষ্ণু ওং তৎসৎ বৈবস্বত মনন্তরে অষ্টাবিংশতিতম কলিযুগে অদ্য ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র। এখানে ফাঁকা জায়গা আছে, আপনারা যারা গৌড়ীয় সম্প্রদায় বা ইসকন থেকে দীক্ষা নিয়েছেন সেখানে আপনারা অচ্যুত্য গোত্র দেবেন, পরের ফাঁকা জায়গায় গুরুদেব দেওয়া আপনাদের দীক্ষিত নাম বলে শ্রীকৃষ্ণ প্রতিকাম জন্ম মহোৎসবে পূজা উপবাস পূর্বক মহা অভিষেকং অহং করিষে। এরপরে আমরা হরিনাম জপ করতে পারি। বিশেষ করে আমাদের এই দিনটিতে আমাদের বেশি করে ভগবানের দিব্য নাম জপ করা উচিত, কেননা ভগবান দ্বাপর যুগে দেবকীর গর্ভে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু এখন তো কলিযুগ। কিন্তু আমরা নামের মাধ্যমে ভগবানের সেই উপস্থিতি উপলব্ধি অনুভব করতে পারি, কারণ এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নামরূপে অবতীর্ণ হয়েছেন। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। আর এই নামের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করেন, অভিন্ন আত্মা নামও নামিনা, নামের মধ্যে আছে আপন শ্রীহরি। তো সেজন্য আমরা চেষ্টা করব এই হরিনামের মাধ্যমে, ভগবানের এই দিব্য নাম সংকীর্তন নাম জপের মাধ্যমে আমরা ভগবানের নিকটে থাকতে। উপবাস কথার অর্থ হলো
এই নয় যে উপবাস করে আমি রেস্ট নিলাম, আমি ঘুমালাম, আমি সময়কে অন্যভাবে কাটিয়ে নিলাম, তা না। উপবাস উপকথার অর্থ নিকটে, বাস মানে থাকা। তো আমরা হরিনামের মাধ্যমে এই দিনটিতে ভগবানের নিকটে থাকতে পারি, ভগবানের নামের আশ্রয়ে থাকতে পারি। কারণ ভগবানের এই দিব্য নামের আশ্রয় থাকলে অবশ্যই আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। তো এভাবে হরিনামের মাধ্যমে আমরা দিনটি অতিবাহিত করব। এরপরে অর্চন, আমরা অর্চনে সবসময় চেষ্টা করব গোপালকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে ফল দিয়ে সাজাতে। এবং অবশ্যই উচিত এই ভগবান শ্রীকৃষ্ণের গোপালের জন্মদিন উপলক্ষে গোপালকে নতুন খুব সুন্দর একটা বস্ত্র পরিধান করা। আমরা দেখতে পাই আমাদের ছেলে মেয়ে বা আমাদের বাচ্চাদের যখন বার্থডে অনুষ্ঠান হয়, আমরা পুরো ঘরটাকে, অনেকে বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছেন। তো আমরা চেষ্টা করব গোপালের জন্য খুব সুন্দর একটা ড্রেস পরিধান করার জন্য। এরপরে যেহেতু অষ্টমীর উপবাস মধ্যরাত্রি পর্যন্ত, আপনারা চেষ্টা করবেন নির্জলা থাকার জন্য। যারা একান্ত নির্জলা থাকতে ব্যর্থ হবেন, যারা অসুস্থ বা আপনারা পারছেন না, তার অন্তত ফল বা জল আপনারা খেয়ে নিতে পারেন। আর বিশেষ করে একেবারেই যারা অসুস্থ, তারা আপনারা একাদশীর যে প্রসাদ আমরা একাদশীর দিন আহার করি, সেটা খাওয়া যেতে পারে। এভাবে বিশেষ করে আমাদের মন্দিরগুলোতে একটু আগেই শুরু হয় ভগবানের অভিষেক অনুষ্ঠান, কারণ এখানে অনেক ভক্ত থাকে। তো আপনারা চেষ্টা করবেন 11টার পরে অভিষেক শুরু করতে। আপনারা গোপাল চিত্রপট বা আলোক্ষতে অভিষেক করাতে পারেন, সেজন্য পঞ্চগভ্য বা পঞ্চমৃত, পঞ্চগভ্য যেমন দুধ দই ঘি গোময় গোমূত্র, এবং পঞ্চমৃত দুধ দই ঘি মধুচিনি এবং বিভিন্ন ধরনের ফলের রস ডাবের জল দিয়ে আপনারা গোপালের আলেখ্য বা চিত্রপটের অভিষেক করাতে পারেন। এরপর অভিষেকের পরে চরণামৃত পেয়ে আপনারা একাদশীর অনুকল্প প্রসাদ পেতে পারেন। এরপরে পরের দিন সকালে উঠে আপনারা সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠে গোপালের জন্য বিভিন্ন অন্ন ব্যঞ্জনাদি রান্না করে আপনারা গোবিন্দের গোপালের কাছে নৈবেদ্য অর্পণ করবেন। এরপরে আপনারা প্রসাদ পাবেন। জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ 13ই আগস্ট বৃহস্পতিবার নন্দ উৎসব। নন্দ মহারাজ কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে সমস্ত ব্রজবাসীদেরকে লুচি পুরি পিঠা পায়েস অর্পণ করিয়েছিলেন। তো ওই দিন আবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ জগৎগুরু শিল প্রভুপাদের 124তম শুভ আবির্ভাব তিথি। যারা শিল প্রভুপাদের শিক্ষা ফলো করছেন বা যারা ইসকনের সাথে যুক্ত আছেন, যারা ইসকন ভক্ত, তারা অবশ্যই প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে উপবাস থাকবেন। আর সেক্ষেত্রে যেহেতু আমরা জন্মাষ্টমী উৎসব করেছিলাম, সেক্ষেত্রে আমরা সকালে একদানা অন্ন বা কোনো একটা প্রসাদ খেয়ে আমরা পালন করে নিতে পারি। তো এবার আমরা আলোচনা করব কী নিয়মের মাধ্যমে আমাদের দিনটিকে অতিবাহিত করতে হবে। যেহেতু এই দিনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা আমরা হয়েছি ভগবানের সন্তান। ভগবান বলছেন মমই বংশ জীবে লোকে জীবভূত সনাতন। যেহেতু আমরা ভগবানের নিত্য অংশ, নিত্য দাস, সেক্ষেত্রে আমাদের প্রেমভক্তি সহকারে এই দিনটিকে আমাদের খুব সুন্দরভাবে আমাদের উদযাপন করা উচিত। সেক্ষেত্রে আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত পরনিন্দা পরচর্চা বৈষ্ণব অপরাধ অশ্লীল বাক্য প্রয়োগ, অর্থাৎ আমরা এমন কোনো খারাপ আচরণ করব না বা খারাপ বাক্য প্রয়োগ করব না যাতে অন্য কেউ অসন্তুষ্টি হয়। মিথ্যা কথা অন্য দিন তো বলাই যাবে না, তবে এই দিন আরও খুব এই ব্যাপারে খুব জোরালো হতে হবে। এভাবে আপনারা এই জন্মাষ্টমীর উৎসব আপনারা গৃহে থেকে আপনারা করতে পারেন। আমরা আশা করছি আপনারা সবাই এই জন্মাষ্টমী উৎসব পালন করবেন, না এটাই একটা সুযোগ আমাদের জন্য। আমরা যদি দেখি ভগবান কারাগারে আবির্ভূত হয়েছিলেন, যদি এরকম একটা প্রশ্ন করা হয় যে ভগবান কেন এই জগতের এত জায়গা থাকতে কেন কারাগারে আবির্ভূত হলেন, না তার ভক্তকে রক্ষার জন্য।
আর উনি এটাই দেখিয়েছিলেন যে আমার ভক্ত যেখানে বিপদে পড়ে আমি সেখানে তাকে গিয়ে উদ্ধার করি। তো দেবকী আর বসুদেব কি কারাগারে ছিল? তারাই কি শুধু কারাগারে? না, এই জড় জগৎটা হয়েছে অনিত্য, দুঃখালয়। এই জগতের আর একটা নাম হচ্ছে দুর্গ, কারাগার। তো শুধু দেবকী বসুদেব নয়, আমরা সবাই এই জগতে কারাগারের মধ্যে আছি। তো সেজন্য আমাদের উচিত এই কারাগার থেকে, এই শৃঙ্খল থেকে মুক্ত হতে গেলে অবশ্যই ভগবানের কৃপা দরকার। সেজন্য এই জন্মাষ্টমী আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সুযোগ, যেখানে আমরা ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি নিবেদনপূর্বক কি ভগবানের নৈকট্য ও অহৈতকী কৃপা লাভ করে আমরা এই জড়জগতের এই কারাগার, এই বন্ধন, এই দুঃখময় জগৎ থেকে আমরা মুক্ত হয়ে আমরা আমাদের প্রকৃত আলোয় ভগবানের কাছে ফিরে যেতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।